আমি প্রিয়াঙ্কা আরও একবার নিয়ে চলে এসেছি আপনাদের সেই প্রিয় শো যার নাম লাক্স প্রেজেন্ট সান বাংলা সুপার ফ্যামিলি কো-পাওয়ার্ড বাই ওশিয়া হার্বাল। এবার খেলবে বাঙালি। সত্যি লোকজনের ফিডব্যাক পেয়ে আমি অভিভূত। সবাই চাইছে আমার সাথে খেলতে এবং কোনো চিন্তা নেই আপনাদের, আমিও চলে আসছি আপনাদের পাড়াতেই, রেডি থাকুন আপনারা। আচ্ছা, আমার মাথায় একটা আইডিয়া এসেছে, মানে এটা ভাবছিলাম যে ধরুন শাখের করাত রাউন্ডের পর যে তিন ফ্যামিলিকে আমরা বিদায় জানাচ্ছি তাদের হাতে আমি তিনটে করে প্লাস্টিকের ট্রফি, তিনটে করে প্লাস্টিকের মিষ্টির হাঁড়ি আর প্লাস্টিকের গিফট তুলে দেবো। আর কপাল জোরে গান বাজারের পর যারা কপাল জোরে আউট হয়ে যাচ্ছেন তাদের হাতেও প্লাস্টিকের গিফট তুলে দেবো। আর উইনার ফ্যামিলির হাতেও আমি প্লাস্টিকের ট্রফি, প্লাস্টিকের গিফট আর প্লাস্টিকের 51,000 টাকার চেক তুলে দেবো। কেমন হয় বলুন তো? কি আপনারা ভাবছেন তো যে প্রিয়াঙ্কার মাথাটা একদম গেছে, না হয় প্লাস্টিকের ভূত চেপেছে? একদমই ঠিক হয়েছে। শুধুমাত্র আমার নয়, আসলে আমাদের সকলের মাথায় এই প্লাস্টিকের ভূত চেপেছে। আসলে কি বলুন তো, একসময় আমাদের সোনার বাংলা সোনার ফসলে ভরেছিল, আর এখন ভরে গেছে প্লাস্টিকের আবর্জনায়। বাড়ি থেকে এখানে আসতে আসতে আমি দেখছিলাম যে আমাদের আশেপাশে রাস্তায় নালায় এত প্লাস্টিকের আবর্জনা, আমরা কেউ খেয়ালই করছি না। আমরা যে যখন ইচ্ছে প্লাস্টিক ইউজ করে যেখানে ইচ্ছে ফেলে দিচ্ছি। আসলে বুঝতে পারছি না যে এই প্লাস্টিকের আবর্জনা জলে ফেলে আমরা জলের প্রাণীদের মেরে ফেলছি। আশেপাশে এই আবর্জনাই কিন্তু প্রাণীদের নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিচ্ছে না। এর জন্যই ক্ষতি হচ্ছে আমাদের ইকোসিস্টেমের এবং ক্ষতি হচ্ছে আমাদের সকলের। আসলে আমি এখানে এই কথাগুলো বললাম তার কারণ আমার মনে হলো যে এই পাড়ার মানুষেরা আমার কথা বুঝবেন। চলুন আজকের এই সুপার ফ্যামিলির পর্বে এসে আমরা সবাই মিলে প্রমিস করি যে আমরা এরকম প্লাস্টিক আবর্জনা ফেলবো না, সিঙ্গেল ইউজের যে প্লাস্টিকগুলো সেগুলো ব্যবহার করা বর্জন করব। আর শুধুমাত্র সেই প্লাস্টিকই ইউজ করব যেগুলো আবারও ব্যবহার করা যেতে পারে, বায়োডিগ্রেডেবল এবং রিসাইক্লেবল। আজ আমরা এসে গেছি হাওড়ার শালকিয়া বাবুরডাঙ্গা এলাকায়। বাবুরডাঙ্গার নামটা শুনেই বুঝতে পারছেন এই জায়গায় একটা বাবু বাবু ব্যাপার আছে। এখানে থাকতেন বিশিষ্ট গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়। এখানেই আছে জটাধারী পার্ক যেখানে নেতাজি সুভাষচন্দ্র বোস এসে মিটিং করে গেছিলেন। আর আছে বড়মা, মেজমা এবং সেজমার মন্দির যা আসলে শীতলা মন্দির। পাড়ার কথা তো শুনলেন, তাহলে চলুন এবার এই পাড়া থেকে যে পাঁচ পরিবার আজ আমাদের সাথে খেলবে তাদের সাথে আলাপ সেরে নিই। প্রথমেই আমরা আলাপ করে নেব মধুশ্রী এবং কৌশিক মিত্রর সাথে। আমার নাম কৌশিক মিত্র। মধুশ্রী মিত্র, কেমন লাগছে বলুন আজ এখানে? হ্যাঁ, খুব 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 ভালো লাগছে। যে আমরা টিভিতে রোজই দেখি, আসার ইচ্ছা ছিল, আজকে এই স্বপ্নটা পূরণ হলো, আমি খুবই খুশি। এবং আপনারা এই পাড়া সম্বন্ধে দু চার কথা যদি আমাদের সাথে শেয়ার করেন। আমাদের বাড়িটা অ্যাকচুয়ালি এই জটাধারী পার্কের ঠিক অপোজিট সাইডেই। আমাদের বাড়িটার নামও নেতাজি নিলয়। তো দাদু যে সময় বাড়িটা বানিয়েছিলেন তো এই কথাটা মাথায় রেখেই নামটা দিয়েছিলেন নেতাজি নিলয়। আপনারা কত বছর আছেন? আমাদের এখানে 65 বছর হয়ে গেল। বাহ। আচ্ছা দাদা, একটা প্রশ্ন জিজ্ঞেস করব, আপনি কি আর্মিতে আছেন? হ্যাঁ, আমি সিআরপিএফ এ আছি। আচ্ছা, আপনাকে দেখেই কিন্তু মনে হচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার আমরা আলাপ করব পিয়ালি এবং দীপঙ্কর পালির সাথে। কেমন লাগছে বলুন আগে এখানে এসে? দারুণ লাগছে, এটা প্রথমবার আমি এসেছি। বৌদি, আপনি কিছু বলুন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমি প্রায় সবাইকে দেখতাম টিভিতে, কখনো ভাবিনি আমি নিজে আসবো বলে, বাট এখানে এসে আমার খুব ভালো লাগছে। নার্ভাস, এক্সাইটেড? হ্যাঁ, একটু। আর এই পাড়ায় কতদিন? পাড়ায় তো আমি ছোটবেলা থেকে, আমার জন্মের পর থেকেই আমি পাড়াতেই আছি। আচ্ছা, আর আমার শ্বশুর বাড়িটাও পাড়াতেই। ও আচ্ছা, তার মানে পাড়ায় প্রেম নিশ্চয়। হ্যাঁ। কিভাবে আলাপ? কিভাবে আলাপ হচ্ছে? আমার একটা বন্ধুর বিয়েতে আলাপ হয়। আচ্ছা, সেখান থেকেই চলে প্রেম পর্ব, বাট তখন থেকে হয়নি, তার ঠিক এক সপ্তাহ পর থেকে ওর সাথে যোগাযোগ। ওকে, খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে, আমরা আরো গল্প করব একটু বাদে। থ্যাংক ইউ। এবার আমরা আলাপ করে নেব পারমিতা এবং অরুণ মান্নার সাথে। কেমন লাগছে বলুন? প্রথমবার, এত উৎসাহ, কি বলবো সেটা ভেবে উঠতে পারছি না। থ্যাংক ইউ। আর বৌদি, খুব ভালো লাগছে এসে। আর আজকে কিন্তু অনেক মজা মজা খেলাও খেলতে হবে, রেডি তো? একদম। আপনাদের আলাপ কিভাবে? আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ। অ্যারেঞ্জ ম্যারেজ? কত বছরের বিয়ে? 7 বছরে। আর আপনি কি পাড়ার বৌমা না পাড়ার মেয়ে? বৌমা। তাহলে দাদা কত বছর আছেন এই পাড়ায়? জন্ম থেকেই আছে। জন্ম থেকে। খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে, আমরা আগামী রাউন্ডে আরো গল্প করবো আপনাদের সাথে। থ্যাংক ইউ। এবার আমরা আলাপ করে নেব কৌশিক এবং মৌসুমী হাজরার সাথে।
তোমাকে দেখে ভীষণ ভালো লাগছে, ভীষণ এক্সাইটেড। আমি কি বলবো কিছু বুঝতে পারছি না। পাড়ায় কত বছর আছেন? আমার জন্ম এখানে, ওর বাড়িও এখানে। আলাপ কিভাবে? আলাপ বলতে ওর সাথে আমার মানে দাদা বলতাম ওকে আমি প্রায় 13 বছর। আচ্ছা, হ্যাঁ পড়তে যেতাম আর কি ওদের পাড়াতে। আচ্ছা, তো তারপর ঘটনার চক্রে ওর ফ্যামিলি থেকে আমার ফ্যামিলিতে অ্যারেঞ্জ ম্যানেজার এই আসে। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। এবার আমরা আলাপ করে নেবো আমাদের আজকের 5 নম্বর পরিবার, মানে রুবিনা মণ্ডল এবং খায়ের আলী মণ্ডলের পরিবারের সাথে। নমস্কার, কেমন লাগছে বলুন? এখানে এসে খুব ভালো লাগছে, এখন স্বপ্নের মতো লাগছে আমার। জীবনের ফার্স্ট, ভাবিনি কখন এখানে আসবো। আপনার স্বপ্ন তো সত্যি হয়েছে এখনো অবধি, কিন্তু এবার পর্ব জিতে 51,000 টাকা পেয়েও কিন্তু একটা স্বপ্ন পূরণ করতে হবে, কি তাই তো? চেষ্টা করে যাবো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। 5 পরিবারের সাথে আমরা আলাপ সেরে নিলাম, চলুন এবার শুরু করা যাক আমাদের প্রথম রাউন্ড। আপনারা জানেনই এর নাম ধর তো দেখি, ধর তো দেখি মানে ধরবে আঙুল, জিতবে খেলা, ভুল ধরলে বুঝবে খেলা। এই রাউন্ডে দাদাদের চোখ বাঁধা থাকবে আর সামনে থাকবেন 5 বৌদি আঙুল তুলে। দাদাদের চোখ বাঁধা অবস্থায় এই 5 আঙুল ছুঁয়ে চিনে নিতে হবে তার নিজের বউয়ের আঙুল কোনটা। 50 সেকেন্ড সময় পাবেন তার জন্য দাদারা, এবং ধরতে পারলে মানে ঠিক ধরতে পারলে পেয়ে যাবেন সেই পরিবার 50 পয়েন্ট। তাহলে চলুন খেলা শুরু করা যাক, এবং আমার হাতে এই মুহূর্তে রয়েছে 2 ম্যাচিং রিবন, যেটা আমি এখন দাদা বৌদিদের হাতে বেঁধে দেবো। প্রথমে আমাদের সাথে ধর তো দেখি খেলতে আসছেন কৌশিক মিত্র। আর্মিতে তো অনেক ট্রেনিং নিতে হয়, এটার জন্য কি ট্রেনিং নিয়েছেন? এটার জন্য কিছু ট্রেনিং নিয়ে এত বছর হাত ধরলাম, দেখি পারি কিনা আজকে। দেখা যাক আপনি পারেন কিনা ঠিক চিনে নিতে। আপনার সময় শুরু হচ্ছে এখন। একটু তাড়াতাড়ি করবেন না হলে কিন্তু সময় শেষ হয়ে যাবে। এটাও নয়, ওকে এটাই। আপনারা দেখতেই পেলেন না, দাদা মুখে কিছুই বললেন না, থার্ডে যে বৌদি ছিলেন তার আঙুল ছুঁয়ে একদম সোজাসুজি টেনে নিয়ে সামনে চলে আসলেন। এবার দেখা যাক যে বৌদি দাদার বউ কিনা। কি দাদা, ভুল হয়ে গেল না তো? বুঝতে পারছি না, দেখি মনে তো হচ্ছে ঠিক ধরেছি। চোখটা খুলে ফেলুন, দেখুন। কিন্তু আপনার থেকে দেখে মনে হচ্ছে বৌদি বেশি টেনশনে ছিল। যদি ঠিক না ধরতে পারতাম বাড়ি গিয়ে, তো আমাদের টমেঞ্জির রিলেশন না বাড়ি গিয়ে। টমেঞ্জির রিলেশনশিপ কি রকম? টমেঞ্জির রিলেশন বলতে আমাদের প্রতিদিন ঝগড়া, কখন ঝগড়া হবে আর তা 10 মিনিটের মধ্যে আর ভাবো হয়ে যায়। একটা কথা বলা যেতেই পারে যে বাইরে আপনাকে দেখে লোকেরা ভয় পায় ঠিকই, কিন্তু বাড়িতে আপনি বউকেই ভয় পায়। পাই, সব বাঙালি লোকই মনে হয় বউকে ভয় পায়। এইটাও ঠিক। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। এবার খেলতে আসছেন পাল পরিবার থেকে দীপঙ্কর দা। রেডি আপনি? আমি রেডি। দাদা আর তো অসুবিধা পাচ্ছেন না, দাদা এখানেই হাতটাকে নেড়ে খোঁজার চেষ্টা করছেন। আপনার সময় শুরু হচ্ছে এখন। বৌদিরা কেউ হাসবেন না, কিন্তু চিটিং করা যাবে না একদম, এটা নয়। আচ্ছা আমি এগিয়ে যাচ্ছি। এটাই এটাই শিওর আপনি? একদম। আরো বৌদি রয়েছেন কিন্তু সামনে, দেখবেন নাকি? আমি একবার ট্রাই করে দেখছি। আচ্ছা না 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 না, এটা এটা পিছনে, আর পিছনে এসে ছোঁয়া যাবে না। তাহলে আমি দেখে নিচ্ছি দ্বিতীয় নম্বরে বৌদিকে। হ্যাঁ একদম। বৌদি আপনি একটু সামনে চলে আসুন। কি দাদা, ভীষণ মজা পেলাম, খুব ভালো লাগলো আপনার সাথে খেলে, থ্যাংক ইউ বৌদি। এবার খেলতে আসছেন অরুণ মান্না। আচ্ছা সময় শুরু করি, 50 সেকেন্ড সময় রয়েছে,
আপনার সময় শুরু হচ্ছে এখন। নিজেই নেক্সট বলে এগিয়ে গেছেন নেক্সট এর কাছে। এটাও না, এটাও না, এটাও না। ওকে, এটা এটাই এটাই শিওর? আপনি শিওর? আরো দুজন বৌদি রয়েছেন কিন্তু। না, আর হাত ধরার দরকার নেই, 7 বছর হাত ধরেছি। শিওর আপনি? আমি শিওর। দেখা যাক আপনার লং টাইমে রেজাল্ট কি হলো। বৌদি এগিয়ে আসুন। শিওর আপনি? শিওর। কত বছরের বিয়ে আপনাদের? আমার 7 বছর। 7 বছর? আর তার আগে নিশ্চয়ই প্রেম? না, প্রেম না, আমার অ্যারেঞ্জ ম্যারেজ। আমার পিসিমা দেখাশোনাটা করেছিল, তারপরে হয়ে গেল বিয়েটা। প্র্যাকটিসও করেছে নিশ্চয়ই আজকে খেলার জন্য? 3 রাত্রি প্র্যাকটিস করি। ঘুরতে যাওয়ার প্যাকেজ হয় এরকম 2 দিন 3 রাত্রি? ঘর তো দেখি না, প্র্যাকটিস প্যাকেজ হয় এরকম 2 দিন 3 রাত্রি প্যাকেজ। বেশ, এবার চোখটা খুলে ফেলুন। দাদা, আপনি বাড়িতে গিয়ে প্রচুর ভাজাভুজি খাবেন, ইনফ্যাক্ট 1 সপ্তাহ ধরে ভাজাভুজি খাবেন, কারণ আপনি একদম ঠিক হাত ধরেছিলেন। আমরা একটু আপনার সাথে মজা করছিলাম, আপনি একদম 2 দিন 3 রাত্রি প্র্যাকটিসের পর সঠিক বৌদির হাতই ধরেছিলেন। এবার খেলতে আসছেন কৌশিক হাজরা। সময় শুরু করছি এখন। এটা পুরো হাত ধরা যাবে না, কোনো ব্যাপার না। এটা আগে তো আর ছুঁয়ে দেখা যাবে না দাদা। সেকেন্ডে যে বৌদি আছেন, চলে আসুন সামনে। এটাই শিওর? মেবি। ঠিক আছে দাদা, চোখটা খুলে ফেলুন, দেখুন এবার পাশে কে রয়েছে। বৌদি চলে আসুন। কি বলবেন? এবার খেলতে আসছেন খায়ের আলী মন্ডল। টেনশন আছেন? না না, মোটেই টেনশন নেই, মোটেই টেনশন নেই। আপনার সময় শুরু হচ্ছে এখন। এটা নয়, ওকে, এগিয়ে যাচ্ছি। সময় কিন্তু পেরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করতে হবে। এটা নয়, এটাও নয়। পরের বৌদির কাছে চলে আসলাম আমরা। ইয়েস ইয়েস, ছয় বছরের ভালোবাসা। আপনার ধারণাও যে আপনি আপনার বউয়ের হাতই ধরে রয়েছেন, তাই তো? হ্যাঁ, শিওর। শিওর আপনি? তাহলে বৌদির হাত ধরে দু চার কথা বলতে চাইবেন নাকি? যে তোমাকে আমি খুব ভালোইবাসি আর কি, মন থেকে, সেটাই বেছে নেব। চোখটা খুলে ফেলুন। ওবি তুই কোনে তো কা হয়ে যাবি একলা জীবনে, কারো আর শুনবি না বাদল। শিওর? শিওর। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ বৌদি, থ্যাংক ইউ দাদা। এখন নিয়ে নেব একটা ছোট্ট ব্রেক, ফিরে এসে জানবো ধর তো দেখি রাউন্ডে কোন পরিবারের স্কোর হলো কত। 5 পরিবার খেলছে আমাদের সাথে, 5 পরিবারের মধ্যে থেকে 1 পরিবার কিন্তু হয়ে যাবে আজকের সুপার ফ্যামিলি, আর জিতে নেবে সান বাংলার তরফ থেকে 51,000 টাকা। ব্রেকে যাওয়ার আগে আমরা খেলেছিলাম ধর তো দেখি, তাই বুঝতেই পারছেন এখন ধর তো দেখি রাউন্ডে কোন পরিবার কত স্কোর করলো সেটা আপনাদের জানিয়ে দেবো। প্রথমেই বলবো মিত্র পরিবার, ওনারা স্কোর করেছেন 55, পাল ফ্যামিলি
ওনারাও স্কোর করেছেন 59, এরপর মান্না ফ্যামিলি ওনাদেরও স্কোর 59, হাজরা পরিবার ওনারা এই রাউন্ডে কোনো স্কোর করতে পারেননি, মঞ্জল পরিবার ওনারা স্কোর করেছেন 55। জেনে নিলাম আমরা তাহলে পাঁচ পরিবারের এই মুহূর্তে দাঁড়িয়ে স্কোর কত, চলুন তাহলে দেখা যাক আগামী রাউন্ডে কি হয়। পর আগামী রাউন্ডে মানে বুঝতেই পারছেন লে হালুয়া, মজার মজার প্রশ্ন হবে বুদ্ধিতে দাও ধোঁয়া, মজার মজার প্রশ্ন হবে বুদ্ধিতে দাও ধোঁয়া, না পারলে লে হালুয়া, পারলে হাতের মোয়া। এই রাউন্ডে আমি মজার দুটো প্রশ্ন করব প্রত্যেক পরিবারকে, এক মিনিট সময় থাকবে তার উত্তর দেওয়ার, যদি সঠিক উত্তর দিয়ে দেন তাহলে প্রত্যেক সঠিক উত্তরের জন্য থাকবে 10 পয়েন্ট করে, আর যদি মিস করে যান তাহলে সবাই মিলে বলবেন লে হালুয়া। এই খেলা খেলার জন্য প্রথমেই আমরা ডেকে নেব মিত্র পরিবারকে। দাদা বৌদির সাথে আগে আলাপ হয়ে গেছে, বাকিদের সাথে একটু আলাপ করিয়ে দিন। এই যে আমার ওয়ান অ্যান্ড অনলি সান, ওর নাম ভন্ডু। ভন্ডু, নিক নেম ভন্ডু, আমরা ভালোবেসে ডাকি, আর ভালো নাম কৌস্তব মিত্র। কৌস্তব, বাহ সুন্দর নাম। আর এটা আমার পিসির ছেলে, ওর নাম হচ্ছে সৌরভ দা। হ্যালো। আর এর নাম হচ্ছে কিরণ ঘোষ, খুব ভালো গান গায়। খুব ভালো লাগলো তোমাদের সাথে আলাপ হয়ে। সবাই রেডি তো এই রাউন্ডের জন্য? এই রাউন্ডে কিন্তু থাকবে দুটো মজার প্রশ্ন, খুব সহজ উত্তর হবে, একটু অন্যরকমভাবে ভাবতে হবে, আর যদি দুটোরই সঠিক উত্তর দিয়ে দিতে পারো তাহলে তোমার থেকে দুলাইন গান আসবে, ঠিক আছে? একদম। প্রথম প্রশ্ন, তার আগে সময় শুরু হচ্ছে এখন। ছড়া অনেকে গড়গড় করে বলে, কিন্তু কোন ছড়াতে দুজন মানুষ আটকে গেছেন? ভাবুন ভাবুন। ছড়া অনেকে গড়গড় করে বলে, কিন্তু কোন ছড়াতে দুজন মানুষ আটকে গেছেন বা আটকে যায়, ভাবুন। আচ্ছা, দুজন মানুষ আটকে যায়। আমাদের কাছে সময় খুব কম, আমরা পরের প্রশ্নে চলে যাই। যে লাল মাছ ওড়ে তার নাম কি? লাল মাছ ওড়ে তার নাম কি? লাল পরী। লাল মাছ। সময় শেষ, একটাও উত্তর পেলাম না, বলে দিই এবার আমি। প্রথম প্রশ্নটা ছিল ছড়া অনেকে গড়গড় করে বলে, কিন্তু কোন ছড়াতে দুজন মানুষ আটকে গেছে? গাছ ছড়া। গাছ ছড়া মানে জানেন তো? যে লাল মাছ ওড়ে তার নাম কি? মাছ রাঙা। রাঙা মানে কি? লাল। তাহলে ইজি ছিল তো? তাহলে এবার সবাই মিলে কি বলবেন? লে হালুয়া। এবার দেখা যাক পরের পরিবার কেমন খেলে, ডেকে নেবো পাল পরিবারকে। সাথে কে রয়েছে, তোমার নাম কি? রিতম দাস। এটা হচ্ছে আমার ছোট ভাগ্না। ছোট ভাগ্না, আচ্ছা কোন ক্লাসে পড়ো? ক্লাস 5। ভাই পড়াশোনা করতে বেশি ভালো লাগে না দুষ্টুমি করতে? বলেই ভালো লাগে দুষ্টুমি করতে। তাহলে দুষ্টুমি করতে বেশি ভালো লাগে না খেলতে বেশি ভালো লাগে? খেলতে। খেলতে যাক, আমরাও আজকে খেলছি, তুমি কিন্তু মন দিয়ে প্রশ্নগুলো শুনবে, হতেই পারে যে তুমি উত্তর দিয়ে দিলে। আপনাদের সময় শুরু করি? আপনাদের সময় শুরু হচ্ছে এখন। ফরাসি ভাষা কেটে দিলে তাকে কি বলে? ফরাসি, সেটা ভাবুন, ফরাসি ভাষাকে ইংলিশে কি বলে? কি বলে বলো? ফরাসি। তুমি কিছু বলতে চাইবে? 30 সেকেন্ড হয়ে গেছে, আচ্ছা আমরা পরের প্রশ্নে চলে যাই। জামার কোন জিনিস রান্নাঘরে থাকে? জামার কোন জিনিস রান্না? একদম সঠিক উত্তর। একটু সময় রয়েছে, আগেটা ট্রাই করতে চাইবেন? ফরাসি ভাষা কেটে দিলে তাকে কি বলে? সময় শেষ, সরি, উত্তরটা হচ্ছে ফ্রেঞ্চ কাট। একটা প্রশ্ন আপনারা উত্তর দিতে পারলেন না, তাহলে কি করতে হবে? লে হালুয়া। এবার আমাদের সাথে খেলার জন্য ডেকে নেব মান্না ফ্যামিলিকে। কি নাম তোমার? অয়ন মান্না। আমি কিচ্ছু বুঝতে পারলাম না। অয়ন মান্না। অয়ন মান্না,
অয়ন কেমন আছো? ভালো আছি। ভালো আছো? আজকে ভালো লাগছে এখানে এসে? হ্যাঁ। অয়ন স্কুলে পড়ো? হ্যাঁ। কোন স্কুলে পড়ো? রাজগে। হ্যাঁ, পড়াশোনা করতে ভালো লাগে? হ্যাঁ। আর কি কি করতে ভালো লাগে? খেলা করতে। খেলা করতে ভালো লাগে? অল দ্য বেস্ট তোমাকেও। ঠিক আছে, আমি আপনাদের সাথে তাহলে খেলা শুরু করি এখন। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সাদা জিরা সাদা, কালো জিরা কালো, কোন জিরা বিশাল লম্বা? জিরা। একদম সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোন খাবার খোলা অবস্থাতেও বাঁধা থাকে? বাঁধাকপি। ক্যা বাত, একদম সঠিক উত্তর। দাদা বেশি সময় না নিয়ে একবার পর সঠিক উত্তর দিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো আপনাদের সাথে খেলে। এবার ডেকে নেব হাজরা পরিবারকে। দাদা বৌদির সাথে আলাপ হয়ে গেছে, সাথে কারা রয়েছে একটু আলাপ করি। এটা আমার মেয়ে। কি নাম? সমৃদ্ধি হাজরা। সমৃদ্ধি? রাই রাই, খুব মিষ্টি লাগছে তোমাকে, তোমার নামটাও খুব মিষ্টি। আর উনি? তিনি আমার ননদ। আচ্ছা, নমস্কার। কেমন লাগছে আজ এখানে এসে? খুব ভালো লাগছে এসে এখানে, আর আপনাকে দেখে ভীষণ এক্সাইটেড। থ্যাংক ইউ সো মাচ, আমারও খুব ভালো লাগছে আপনাদের এখানেতে। এই রাউন্ডে কিন্তু আমি খুব মজার এবং খুব সহজ প্রশ্ন করবো, একটু অন্যরকমভাবে ভাবলেই পেয়ে যাবেন। ঠিক আছে, রেডি আপনারা? তাহলে সময় শুরু করি। সময় শুরু হচ্ছে এখন। যে মেয়ের নামের মধ্যে বাবার কথা উল্লেখ থাকে তার নাম কি? নেক্সট, চুড়ি হাতে পড়ে কিন্তু কোন চুড়ি গায়ে পড়ে? চুড়িদার। একদম সঠিক উত্তর। সময় এখনো খানিকটা রয়েছে, আগেরটা। যে মেয়ের নামের মধ্যে বাবার কথা উল্লেখ থাকে তার নাম কি? বাবাকে আর কি কি বলে সেটা ভাবুন। নামটা বলতে হবে? পাপাই। না, একটা মেয়ের নাম, ভালো নাম, মানে মেয়েরই নাম। পাপাই ছেলেদেরও নাম হতে পারে, ওটাই বললাম, ওই জন্য পাপাটা থেকে পাপাই। আর ভাবুন, আর ভাবুন। সময় শেষ, উত্তরটা বলি, অর্পিতা। তাহলে বলে দিন এবার মাইকে সবাই মিলে একসাথে, লে হালুয়া। এবার আমরা ডেকে নেব আমাদের সাথে খেলার জন্য আজকের শেষ পরিবার মন্ডল পরিবারকে। ওর সাথে একটু আলাপ করিয়ে দিন আগে। এই আমার ছেলে আরিফ মন্ডল। ওকে, কি কেমন লাগছে এখানে এসে? ভালো। ভালো লাগছে? কি কি ভালো লাগে তোমার? কার্টুন। কার্টুন দেখতে ভালো লাগে? কি কার্টুন? হানি বানি ঝুলনা। তোমার কি খেলতে ভালো লাগে? বল। আর আচ্ছা, কুস্তি ভালো লাগে? কার সাথে খেলো কুস্তি? দাদুর সঙ্গে। দাদুর সঙ্গে? রাজীব। কে জেতে? কুটুম। রাজীবের সাথে খেলো আর কুটুম জিতে যায়? আচ্ছা, কি হচ্ছে ব্যাপারটা আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমি খানিকটা লেহালুয়া হয়ে যাচ্ছি। যা কারণ আমাদের ভাগনা। আচ্ছা, ভাগনা আসলে খেলে ভাগনা বড় হেরে যায়, ছোট ছেলে হেরে যায়, এই জন্য বলছে যে রাজীব। আচ্ছা, ভাগনা নাম রাজীব। এবার আপনাদের সাথে খেলবো লেহালুয়া। আপনারা রেডি? সময় শুরু করবো? আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সুজি আমরা খাই কিন্তু কোন সুজি হাঁটি? সোজা সুজি। একদম সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোন চা ফুটবল মাঠে দেখা যায়? গামচা। ভাবুন ভাবুন, একটু ইংরেজি শব্দ রয়েছে সেটা ভাবুন। চায়ের ইংরেজি কি? টি। টিম। ফুটবল মাঠে টিম তো সব মাঠেই দেখা যায়, ফুটবল মাঠে কি চা দেখা যায়? সময় শেষ, বলে দিই উত্তরটা, পেনাল্টি। হয়তো তাহলে কি বলতে হবে এবার সবাই মিলে? এই পর্বের আমার কস্টিউম স্পন্সর করেছেন সারাঙ্গ এবং জুয়েলারি স্পন্সর সাক্ষী জুয়েলার্স। একটু আগেই আমরা খেললাম লে হালুয়া রাউন্ড, চলুন এবার দেখে নি তাহলে কোন পরিবার স্কোর এই রাউন্ডে কত। মিত্র পরিবার এই রাউন্ডে কোনো স্কোর করতে পারেনি,
পাল পরিবার পেয়ে গেছে 10 পয়েন্ট, মান্না পরিবার পেয়েছে 20 পয়েন্ট, হাজরা পরিবার পেয়েছে 10 পয়েন্ট, মন্ডল পরিবার পেয়েছে 10 পয়েন্ট। চলুন আর কথা না বাড়িয়ে আমরা এগিয়ে যাবো আমাদের থার্ড রাউন্ডের দিকে। থার্ড রাউন্ড মানেই শাখের করাত, শাখের করাত মানেই প্রশ্ন হবে, খেলা হবে, দুজন খেলবে সাথে, ভুল করলে পা পড়বে শাখের করাতে। উভয় সংকটের রাউন্ড, একটা টাস্কও করতে হবে, তার সাথে সাথে আমার করা কিছু প্রশ্নের উত্তরও দিতে হবে। যে পরিবার সব থেকে বেশি সঠিক উত্তর দিতে পারবে 1 মিনিটের মধ্যে, তারা পেয়ে যাবে প্রত্যেক সঠিক উত্তরের জন্য 10 পয়েন্ট করে, এবং টাস্কের ওপরও রয়েছে আলাদা করে পয়েন্ট। তাহলে চলুন ডেকে নিয়ে আমাদের প্রথম পরিবারকে, মিত্র পরিবার। আপনাদের যে টাস্কটা করতে হবে সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন কয়েকটা প্লেট রয়েছে, প্রত্যেকটা প্লেটে থাকবে 4টে মাখন লাগানো ব্রেড, মানে 2 pairs অফ ব্রেডস, ঠিক আছে, আর একটা কলা, একটা ডিম, খোসা শুদ্ধ রয়েছে, খোসাগুলো ছাড়িয়ে আপনার পাশে থাকা এই ডাস্টবিনের মধ্যে ফেলতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই রাখতে হবে। আর 1 মিনিটের মধ্যে আপনারা যতগুলো এরকম কমপ্লিট প্লেটস তৈরি করতে পারবেন, প্রত্যেক প্লেটের জন্য থাকবে 10 পয়েন্ট করে, আর প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য থাকবে আরও 10 পয়েন্ট করে, মানে আপনারা ধরুন 1 মিনিটের মধ্যে 4টে প্লেট তৈরি করলেন, পেয়ে যাবেন 40 পয়েন্ট, প্লাস 2টো সঠিক উত্তর দিলেন, তার জন্য পেয়ে যাবেন আরও 20 পয়েন্টস এক্স্যাক্টলি। সো খেলা শুরু করা যাক, আপনারা রেডি? আপনাদের সময় শুরু হচ্ছে এখন। প্রথম প্রশ্ন, কোন প্রাণীর লোম থেকে গরমের পোশাক তৈরি হয়? সঠিক উত্তর। পরের প্রশ্ন, এর মধ্যে শুকনো মিষ্টি কোনটা? সন্দেশ না রাজু, আগে ছাড়ালে হবে না, একটা প্লেট কমপ্লিট তৈরি হয়ে গেলে তবেই আর একটা প্লেটের ইনগ্রিডিয়েন্টসে হাত দিতে পারবেন। আর একটা প্লেট কমপ্লিট হয়ে গেলে তবেই আমি পরের প্রশ্নটা করতে পারবো। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাচ্ছি। বসন্তের দূত কোন পাখিকে বলে? কোকিল। কোকিল, 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 সঠিক উত্তর। পরের প্রশ্ন, বানান করে বলুন মানধাত্তার আমল। ময়াকা যন্ত্রের নয় ধয় একা তয়াকা র মানধাত্তার আমল। সময় শেষ, সময় শেষ হয়ে গেছে, লাস্ট প্লেটটা আমরা কাউন্ট করতে পারছি না, তৈরি হয়নি। আপনারা প্লেট কমপ্লিট করে ফেলেছেন একটা, আর সঠিক উত্তর দিয়েছেন 4টে, তার মানে কত হলো স্কোর এই রাউন্ডে? 50 পয়েন্ট। এরপর শাখের করার খেলা ছিল, ডেকে নেবো পাল ফ্যামিলিকে। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। প্রথম প্রশ্ন বলুন, লেডিস, ভেন্ডার, জেনারেল, কথাগুলো কোন যানের সাথে যায়? ট্রেন। সঠিক উত্তর। আমাদের সপ্তাহে কি কি বার আছে যার নামে সৌরজগতের গ্রহের নামও আছে? সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, রবি নয় শনি। 6টা ভুল করে ফেললেন একটু। পরের প্রশ্নে যাচ্ছি, রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে, ড্যাশ স্থানে কি বসবে? ঘন্টা বাজছে কি বসবে? পরে ছিল ব্ল্যাঙ্কটা, আরেকবার প্রশ্নটা বলুন। রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে, ড্যাশ এই শূন্যস্থানে কি বসবে? সময় শেষ, আপনারা একটা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন, একটা প্রশ্নের ভুল হয়ে গেছিল। কি কি বলবো, আমাদের সপ্তাহে কি কি বার আছে যার নামে সৌরজগতের গ্রহের নামও আছে? সঠিক উত্তর হবে বুধ, শুক্র, বৃহস্পতি, শনি, মঙ্গল। আর যেটা একদম ঠিক ছিল সেটা আপনারা বলেছিলেন, উত্তর ছিল ট্রেন। আর প্লেট কমপ্লিট করে ফেলেছেন 2টো, তাই এই রাউন্ডে আপনারা স্কোর করলেন 30 পয়েন্ট। এবার শাখের করাত খেলার পালা, মান্না ফ্যামিলি। রেডি আপনারা? বেশ, আমি সময় শুরু করছি এখন। প্রথম প্রশ্ন, দড়ি ধরে মারো টান
ড্যাশ হবে খান খান, কে খান খান হবে বলুন বলুন, সময় কিন্তু পেরিয়ে যাচ্ছে। পাস করবো, ওকে। রামায়ণে হরধনু ভেঙেছিলেন কে? অর্জুন। পরের প্রশ্ন, এর মধ্যে কোনটিতে চোখ থাকে, টিউব লাইট না টর্চ? টর্চ। পরের প্রশ্ন, আমি যে অর্ডারে বলছি সেই অর্ডারেই বলুন, কাতলা ইলিশ চিংড়ি পোনা বোয়াল? কাতলা ইলিশ, আরেকবার বলুন প্রশ্নটা। চিংড়ি পোয়াল। সময় শেষ। আমি চারটে প্রশ্ন করেছিলাম, তার মধ্যে থেকে আপনারা একটাও সঠিক উত্তর দিতে পারেননি। আমি বলে দিচ্ছি, দড়ি ধরে মারো টান ড্যাশ হবে খান খান, কথাটা হতো দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান। পরেরটা ছিল, রামায়ণে হরধনু ভেঙেছিলেন কে? উত্তর শ্রীরামচন্দ্র, অর্জুন তো নয়। এর মধ্যে কোনটিতে চোখ থাকে, টিউব লাইট না টর্চ? আপনি বলেছিলেন টর্চ, উত্তর হবে টিউব লাইট। আর অর্ডারটা ছিল কাতলা ইলিশ চিংড়ি পোনা বোয়াল, সেটাও ভুল হয়ে গেছে। আর প্লেট আপনারা কমপ্লিট করতে পেরেছেন একটা, তাই এই রাউন্ডে আপনারা স্কোর করলেন 10 পয়েন্ট। এবার আমাদের সাথে খেলার জন্য ডেকে নেব হাজরা ফ্যামিলিকে। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। প্রথম প্রশ্ন, ইঁদুর হাঁস ময়ূর পেঁচা এদের একসাথে কোন পুজোয় দেখতে পাওয়া যায়? দুর্গা পুজো। সঠিক উত্তর। রাস্তায় ঢোকার নিষেধ করতে কি লেখা থাকে, নো এন্ট্রি না নো পার্কিং? নো এন্ট্রি। পোর্ট্রেট স্কেচ কথাগুলো কিসের সাথে যায়? মেকআপ। আঁকা। গুড। পরের প্রশ্ন, বানান করে বলুন শাঁখের করাত। তালব শাখা, শালব ছয়, চন্দ্রেন্দু আঁকা, খয়তালো, কর আঁকা, দশ পনেরো। পরের প্রশ্ন, রূপকথার গলে লাগাও পালা করে লাল কমলের সাথে কে রাজ জাগত? নীলকমল, না ভুলে গেছি। নেক্সট নেক্সট। পরের প্রশ্ন, কাজের বেলায় কাজই কাজ ফুরলেই পাজি। আরে তিনটে প্লেট রেডি হয়ে গেছে, আর আপনাদের ছটার মধ্যে থেকে পাঁচটা প্রশ্নের সঠিক উত্তর আপনারা দিয়েছেন। ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে স্বাক্ষর করাতের বানান, বুঝতেই পারছেন। তাড়াহুড়ো করতে গিয়ে একটু স্বাক্ষর করা হয়ে গেছে ব্যাপারটা। কথা হয়নি গেছে। পাঁচটা সঠিক উত্তরের জন্য 50 পয়েন্ট, আর এখানে তিনটে প্লেটের জন্য 30 পয়েন্ট, মানে এই রাউন্ডে আপনারা স্কোর করলেন 80 পয়েন্ট। এবার স্বাক্ষর করার খেলার জন্য ডেকে নেব মন্ডল ফ্যামিলিকে। সময় শুরু করছি এখন। প্রথম প্রশ্ন, কৃষ থ্রি সিনেমায় প্রধান চরিত্রে কে অভিনয় করে? ঋত্বিক রোশন। পরের প্রশ্ন, কোহিনুর আসলে কি, হিরে না মুক্ত? হিরে। পরের প্রশ্ন, এসকেলেটর বলতে কি বোঝায়, চলন্ত সিঁড়ি না দোতলা বাস? চলন্ত সিঁড়ি। কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি, পরের লাইন কি? গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। পরের প্রশ্ন, ম দিয়ে শুরু তিনটি সবজির নাম বলুন। মটরশুটি। বলুন বলুন, তাড়াতাড়ি, সময় কিন্তু চলে যাচ্ছে। পাস 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 পাস। পরের প্রশ্ন, সমুদ্র কোথায় দেখতে পাওয়া যায়, বকখালি না পুরুলিয়া? বকখালি। সময় শেষ। দুটো প্লেট আপনারা রেডি করে ফেলেছেন, আর সঠিক উত্তর দিয়েছেন পাঁচটা। একটা প্রশ্নের উত্তর ভুল হয়ে গেছে, ম দিয়ে তিনটি সবজির নাম, মোচা, মুলো, মটরশুঁটি। পাঁচটা সঠিক উত্তরের জন্য 50 পয়েন্ট, আর দুটো প্লেটের জন্য আরও 20 পয়েন্ট, মানে এই রাউন্ডে আপনারা স্কোর করলেন 70 পয়েন্ট। পাঁচ পরিবারের সাথেই আমাদের তিনটে রাউন্ড খেলা হয়ে গেছে। আমরা এতক্ষণ খেলেছি পাঁচ পরিবারের সাথে তিনটে রাউন্ড, তিনটে রাউন্ড মিলিয়ে কত স্কোর হলো
পাঁচটা পরিবারেরই, এবার সেটা জেনে নেব। কোন তিন পরিবারকে আমরা এখানেই বিদায় জানাবো, আর কোন দুই পরিবার চলে যাবে সুপার ফ্যামিলির ফাইনাল রাউন্ড খেলতে, আর জিতে নেবে কোন পরিবার 51,000 টাকা, সেটা আমরা আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবো। চলুন তাহলে জেনে নিই এবার পাঁচ পরিবারের টোটাল স্কোর কত। প্রথমেই বলবো মান্না পরিবারের কথা। মান্না পরিবার তিনটে রাউন্ড খেলে স্কোর করেছে 80 পয়েন্ট। এরপর পাল ফ্যামিলি, ওনাদের টোটাল স্কোর 90 পয়েন্ট। হাজরা ফ্যামিলি, ওনাদেরও টোটাল স্কোর 90 পয়েন্ট। এরপর 100 পয়েন্টস পে সেকেন্ড পজিশনে রয়েছে মিত্র ফ্যামিলি, এবং আজকে এখানে হাইয়েস্ট স্কোরার মন্ডল ফ্যামিলি, ওনাদের টোটাল স্কোর 135। মানে বুঝতেই পারছেন, মিত্র ফ্যামিলি এবং মন্ডল ফ্যামিলি, এদেরকে নিয়ে আমরা চলে যাব আমাদের পরের রাউন্ড খেলতে। বাকি তিন ফ্যামিলির হাতে এখন তুলে দেব সান বাংলার তরফ থেকে বিশেষ কিছু উপহার। আমার সাথে এখন ফাইনাল রাউন্ড খেলার জন্য রেডি হয়ে রয়েছেন মিত্র পরিবার এবং মন্ডল পরিবার। তাদের সাথে আমরা আমাদের পরের রাউন্ডে, যার নাম কপাল জোরে গান বাজারে, খেলবো। তার আগে তাদের সাথে একটু গল্প করে নেওয়া যাক। দুই পরিবারের কাছেই প্রশ্ন, আর কিছুক্ষণের মধ্যেই ফাইনাল রাউন্ড খেলা হবে, আপনাদের মধ্যে থেকেই এক পরিবার পেয়ে যাবে সান বাংলার তরফ থেকে 51,000 টাকা, হয়ে যাবে চ্যাম্পিয়ন ফ্যামিলি। কেমন লাগছে আর কেন আপনার মনে হয় যে আপনার ফ্যামিলি সুপার ফ্যামিলি? মনের মধ্যে বন্ডিংটা আছে, দেখি সেই বন্ডিংটা কতটা কাজে লাগে। আমরা পুরো একদম টিম ওয়ার্ক করতে চাই, দেখি কী হয় সেই টিম ওয়ার্কে। একসাথে খেলছেন, টিম ওয়ার্ক করে প্রত্যেকটা দিন এগিয়ে চলেছেন, আর সেই কারণে আপনার মতে আপনার ফ্যামিলি সুপার ফ্যামিলি। থ্যাংক ইউ। দাদা এবং বৌদি, আপনাদের কি মনে হয় আপনাদের ফ্যামিলি কেন সুপার ফ্যামিলি? কারণ আমরা বাড়িতে সবাই একসঙ্গে, আমরা মিলেমিশে থাকি, তো এখানে দেখি আমরা কতটা সেই ব্যাপারটা এখানে আমরা কতটা দেখাতে পারি। অল দ্য বেস্ট আপনাদের দুই পরিবারকে, মিত্র ফ্যামিলি এবং মঞ্জুর ফ্যামিলির সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা বাজারের সামনে চলে আসুন। এই রাউন্ডের নাম কপাল জোরে গান বাজারে। এই রাউন্ডে বাজার রয়েছে আপনাদের সামনে, একদম হাত দিয়ে রেডি হয়ে থাকুন, পাঁচটা গান বাজবে এই রাউন্ডে, এবং সেই পাঁচটা গান থেকে আমি পাঁচটা প্রশ্ন করব। প্রশ্নটা আমাকে করে নিতে দেবেন, প্রশ্নের মাঝখানে কিন্তু বাজার প্লেস করবেন না। প্রশ্নের পর যে পরিবার প্রথম বাজার প্লেস করবেন তারা প্রথম সুযোগ পাবেন, যদি ভুল উত্তর দেন তাহলে প্রশ্ন চলে যাবে অন্য ফ্যামিলির কাছে, আর যদি ঠিক হয়ে যায় তাহলে তার জন্য আপনারা পেয়ে যাবেন 10 পয়েন্ট। আগের যা স্কোর ছিল সেগুলো কিন্তু আমরা এখন সব ভুলে যাচ্ছি। এই রাউন্ড কিন্তু দুই পরিবারই ফ্রেশ স্টার্ট করছে, একদম শূন্যে রয়েছে, এবং এই পাঁচটা প্রশ্নের পর যে পরিবারের থাকবে সব থেকে বেশি পয়েন্টস তারা হয়ে যাবে আজকের এই পর্বের সুপার ফ্যামিলি। রেডি আপনারা? শুরু করছি আমাদের এই রাউন্ড, এবং তার জন্য শুরুতেই যে গানটা রয়েছে আমরা শুনে নেব। আজ আমায় স্বপ্ন দেখাবি আয়, এক নতুন গল্প শোনাবি আয়, আজ আমায় স্বপ্ন দেখাবি আয়। আমার প্রশ্ন, কার গলা এই গানটা শুনলাম? একদম সঠিক উত্তর। এক নতুন গল্প শোনাবি আয়। পুরো ফ্যামিলি পেয়ে গেছে প্রথম প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 10 পয়েন্ট। প্রথম প্রশ্নেরই সঠিক উত্তর দিয়ে দিয়েছে মিত্র ফ্যামিলি এবং পেয়ে গেছে 10 পয়েন্ট। এবার দেখা যাক সেকেন্ড প্রশ্নে কি হয়, শুনে নেব পরের গানটা। কেন আসে দিল তোকে কাছে না পাওয়ার, কেন আসে দিল তোকে চোখে হারাবার, কি উপায় হেরা যায় তোর স্বপ্নতে আবার। গানের গলাটা কার? অরিজিৎ সিং। একদম সঠিক উত্তর।
দুটো প্রশ্ন হয়ে গেছে এই ফাইনাল রাউন্ডে এবং দুই পরিবারের স্কোর কিন্তু আবারও সমান সমান, মানে মিত্র পরিবারও 10 পয়েন্ট আর মণ্ডল পরিবারও 10 পয়েন্ট, আর বাকি রয়েছে তিনটে গান, যেটা কিনা আজকে সুপার ফ্যামিলি কি হবে সেটা ডিসাইড করবে। আমরা রয়েছি আমাদের ফাইনাল রাউন্ডে, যার নাম কপাল জোড়ে গান বাজারে। রয়েছে আমাদের সাথে মিত্র ফ্যামিলি এবং মণ্ডল ফ্যামিলি, আর দুটো গান হয়ে গেছে, দুই পরিবারেরই স্কোর এখন 10 এবং 10। বাকি রয়েছে আর তিনটে গান, তিনটে প্রশ্ন, দেখা যাক আমাদের আজকের তৃতীয় গানে কি রেজাল্ট হয়। শুনে নেব পরের গানটা, কঠিন তোমাকে ছাড়া একদিন কাটানো, এক রাত বাড়াও দু হাত, ওই যাও আজ বাধাবিহীন, আমার এই গান নিয়ে প্রশ্ন। এই গানে আমরা কোন অভিনেত্রীকে দেখতে পেয়েছি? মিমি আর পায়েল, মিমি চক্রবর্তী আর পায়েল। আপনাদের উত্তরটা একটু ভুল হয়ে গেছে, মিমি চক্রবর্তী। আমি এটাকে ভুল হিসেবেই ধরবো, চলে যাব এই পরিবারের কাছে। আপনারা চেষ্টা করতে চাইবেন? মিমি চক্রবর্তী। একদম সঠিক উত্তর। এই গানে আমরা দেখেছিলাম মিমি চক্রবর্তীকে, আপনারা বলেছিলেন মিমি চক্রবর্তী এবং পায়েল, পায়েল এই গানে ছিল না। চলে যাব আমাদের পরের প্রশ্নে, তিনটে প্রশ্ন হয়ে গেছে আর এখন মণ্ডল পরিবারের স্কোর 20 পয়েন্টস, মিত্র পরিবার রয়েছেন 10 পয়েন্টসে। পরের মানে 4 নম্বর গানটা শুনে নেব। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি, জমিয়ে খাবো আমি ইলিশ মাংস, খাবো আমি ছেটে কুটে মিষ্টি সাথে দই, করোনা বেশি সবার। এই গানটা কোন সিনেমার? জামাই 420। জামাই আমি দি সবার সাথে দি, বলবে সবাই ছাপা দিতে জামাই 420। জামাই আমি দি সবার সাথে দি, বলবে সবাই ছাপা দিতে। সঠিক উত্তর দিয়ে দিয়েছে মণ্ডল পরিবার এবং তাদের স্কোর এখন 30 পয়েন্টস, আর মিত্র পরিবারের স্কোর 10, মানে বুঝতেই পারছেন আজকে তো আর কিছু করতে পারছি না, আজকে আপনারা রানার্স অফ ফ্যামিলি হয়ে গেলেন। আর আজকের এই পর্বের লাস্ট প্রেজেন্ট সান বাংলা সুপার ফ্যামিলি কো পাওয়ার্ড বাই ওশিয়া হার্বালসের সুপার ফ্যামিলি হয়ে গেলেন মণ্ডল পরিবার। এবার পালা মণ্ডল পরিবার এবং মিত্র পরিবারের হাতে গিফটস গুলো তুলে দেওয়ার। পালামার তরফ থেকে 51,000 টাকার চেক আপনাদের জন্য। ওশিয়া হার্বালসের তরফ থেকে গিফট হ্যাম্পারটা আপনাদের জন্য। সবাই সবাই একসাথে মিলে গাই চ, সবাই সবাই আই নেচে নেচে গা।